আমার ছেলেটা আসবার সময় বলেছেন, বাবা আজকে তো দামোদর মাস চলছে প্রবাহমান, গোস্বামী মতে দামোদর মাস শুরু হয়ে গেছে, নিয়ম সেবার মাস। গতকাল একাদশী ছিল, আজকে পারণা থেকে আমাদের নিয়ম সেবা শুরু হয়ে গেছে, তাই তো? কেউ কেউ পালবে পূর্ণিমা থেকে, কিন্তু আমাদের সরগোস্বামীদের সিদ্ধান্ত মোতাবেক দুটো মতই আছে। এই আজকে থেকে দশমীর পর দিন একাদশী থেকে শুরু, আবার পূর্ণিমা থেকেও শুরু, দুটোই আছে। তা আমরা তো একাদশী থেকে শুরু করেছি। ও বললেন, বাবা এই দামোদর মাস, এই দামোদর দেবের দুটো কথা বলবেন। আমি বলছি, না ওটা বলবো না। কেন বলবো না? দামোদর ব্রত কথা সবাই শুনেছে, এখানে দামোদরের ব্রত পাঠ হয় না এমন কোনো এলাকা নেই। শুনেছেন না আপনারা সবাই? তো ও শুনে লাভ কি? সারা জীবন শুনেছেন এই দামোদর মাসে মা যশোমতী কৃষ্ণকে বেঁধেছিল। না না, শুধু যশোমতী বাঁধেনি, এই দামোদর মাস এমন একটা মাস যে মাসে দামোদর দেবকে শুধু যশোমতী বাঁধেনি, সেদিন ভগবান বলেছিল, মা যশোমতী আমার কথা নেবেই, যদি তোমার মতো করে জগতে জীব আমাকে কেউ ভালোবাসিতে পারে, যদি শুধু তুমি নয় জগতের জীব যদি কেউ আমাকে তোমার মতো আপন করতে পারে, আমি তার কাছেও বাধা পড়ে থাকব। এই দামোদর মাস কিন্তু কৃষ্ণকে যশোদা বাঁধেনি, প্রতিটা জীব বাধার শুভ দিন, শুভ সময়, শুভ লগন। এই মাসের এই ব্রতটা এমন ব্রত, যদি ভক্তি চিত্তে, শুদ্ধ চিত্তে, ভক্তির দ্বারা এই ব্রতটাকে যদি যাপন করতে পারে, তার হৃদয়ে মাঝে প্রাণ গোবিন্দ এসে ওই প্রেম ভক্তির ডোরে বাধা পড়ে যাবে। প্রেমার ভক্তির দ্বারা বাধা পড়ে যাবে। তাহলে ভগবানকে পাওয়ার দুটো রাস্তা কি কি? প্রেমার ভক্তি। অনেক নিয়ম আছে, যারা কোনো নিয়ম জানে না, অনেকে বলবে ডান হাত দে না, এই বাঁ হাত দে না, ডান হাত দিয়ে ভগবানকে এটা দিতে হয়। আচ্ছা বলুন তো, যার ডান হাত নেই সে কি করবে? বাম হাতে দেবে না? এমন কোন ব্যক্তি আছে যার দুটো হাতই নেই কি বাবা? আছে না? আচ্ছা, সে যদি গোবিন্দ সেবা দিতে যায়, ভগবান বললেন, জগৎজীব তোর অঙ্গ প্রতি অঙ্গই তো আমার, যদি তোর হাত না থাকে তাহলে এই পা দিয়েও যদি একটা তুলসী আমার চরণে দিস তাও আমি গ্রহণ করে নেব। আমি সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি যে সনাতনের ভগবান ভক্তের চরণ পাইবার নিমিত্ত বসে থাকে, আমি সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি যে সনাতনের ভগবান ভক্তের চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে কাঁদে। হরি বল, হরি বল। শুধু সনাতন ধর্মের ভগবান শুধু ভক্তের পূজো চায় না, সনাতন ধর্মের ভগবান তিনি এই জন্য মহান, তিনি ভগবান হয়ে ভক্তের চরণ পূজা করতে পারে। যুবক ছেলেরা, বিশেষ করে যুবক যুবতী যারা, মায়েরা বাবারা যারাই আবার বৃদ্ধ বনিতা এসেছেন, আজকে সনাতন ধর্মের একটা নূতন বার্তা দিয়ে যাচ্ছি।
নূতন কোনো কথা নয়, পুরাতনই পুনরাবৃত্তি করে জানিয়ে দিয়ে যাচ্ছি আজকাল সনাতন ধর্মের যুবক সম্প্রদায়ের, যুব সমাজের। এই বাবাই তোমরা সবগুলো এদিকে আসো তো, আমার কাছে এসো, এদিকে আসো, ওঠো এদিকে আসো বাবা, সবগুলোই কাছে এসো, বসবা সবগুলো, আসো এখানে বসবে, কাছে বসো, ওই দূরে বসবে না, দূরে বসবা কেন বাবা? জানো তোমাদের জন্য আমার গৌরহরি দূরে নয়, কলির পাবন অবতারী গৌরহরি বললেন একটা জীব কেউ যত বড় নিকৃষ্ট হোক, যত নিচ কুলে জন্ম হোক, আমি গৌরহরি কথা দিচ্ছি সবাইকে আমি দুহাত পাশড়িয়ে বক্ষ জড়িয়ে ধরবো, কাউকে দূরে ফেলবো না, আমি সবাইকে বুকে টেনে আনবো। তো তোমরা দূরে থাকবে কেন? এই গৌরের অবতারে, এই মহাপ্রভুর অবতারে কেউ কখনো দূরে থাকবে না, সবাই কৃষ্ণ প্রেমে শিখতে হবে, এজন্য তোমরা দূরে বসবে না, সবাই কাছে বসার চেষ্টা করবে। আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি, আজকে জেনে যান। আপনারা জানেন শুধু ভগবানের পুজো করতে হয়, মিথ্যা কথা, ভগবানের পুজো করতে হয় না। আপনি শুধু একটু ভগবানকে স্মরণ করুন, ভগবানকে একটু ভালোবাসতে শিখুন, যদি একটু ভালোবাসতে শিখেন না, ভগবান আপনাকে বক্ষে জড়িয়ে ধরে, আমার দয়াল ভগবান, আমার প্রেমিক ভগবান, প্রাকৃতিক জগতে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী যদি হেঁটে যায়, স্ত্রীর যদি পা লাগে গায়, অমনি স্বামী পায়ে স্ত্রী প্রণাম করে, করে না বাবা? যদি যখন আমাকে আনবার সময় আমার মা বাবার গায়ে পায়ে কোথায় কি লেগেছে, তখন কি প্রণাম করে? করে না। তো ভক্ত যখন ভগবানকে ভালোবাসতে বাসতে দেহ মন যখন ভগবানের চরণে সুপে দেয়, তখন ভগবান ওই ভক্তের চরণ জড়িয়ে ধরে ভক্তকে বড় করবার নিমিত্তে ভালোবেসে দেয়। এটা সনাতন ধর্মে আছে। কোথায়, কবে? এই দামোদর ব্রত বলবো না, দামোদরের ছোট্ট একটু কথা বলে দিলাম, আর এখন একটু অন্য একটু ছোট্ট লীলা বলে আপনাদের প্রশ্ন আছে প্রশ্নের জবাবে চলে যাব, কারণ লীলা একটু না বললে যাওয়া যাবে না। কেন যাবে না? না হলে বলবে কি যে উনি তো খালি গল্প করেই গেল, কিছু তো বললো না, সবাই তো সব কিছু নিতে আসে না, যুগ সমস্যাটা দেখছে না। এখন বর্তমান যুগ সমস্যা কি জানেন? আগে যুগ সমস্যার আলোচনা করতে হয়। কেন যুগ সমস্যার আলোচনা করতে হয়? আজকে দেখলাম এক বাবাজি কীর্তনের সময় করতাল বাজালেন, উনি হিন্দু কিনা মুসলমান আমি জানি না, দেখলাম লুঙ্গি পরা। তাহলে আসরটা কি? ভাগবতী আসর, ভাগবতে কখনো লুঙ্গি পরে আসা যাবে না। রাগ করছেন আমার কথায়? আর করলেও কিছু আসে যায় না, সত্যটা বলে যাব, বাড়ি বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে মনে করবেন। তাহলে এই এই সংস্কার যদি না করা হয়, ধর্ম কোথায় টিকে থাকবে? আজকে মায়েদের বললাম ঘুমটা দিতে, কেন দিতে বললাম? বাংলাদেশের কোনো পাঠক বলে না, ভারতবর্ষের পাঠকরাও বলে না, আমি গোপীনাথ বলি, কেন বলছি? এত বড় অধিকার নিয়ে কি অধিকার আছে আমার যে মায়েকে বলবো ঘুমটা দিতে? সনাতন ধর্মে কি ঘুমটা নেই, আছে কি নাই? কিন্তু আপনারা দিচ্ছেন না, যার পরিপাকে সনাতন ধর্মের নরনারীর উচ্ছৃঙ্খল ভাব হচ্ছে। আর এই উচ্ছৃঙ্খলতা কাটাতে হলেই যাদের মধ্যে ধর্মজ্ঞান নাই, তারা কোনোদিন পর্যন্ত মানুষের মধ্যে পড়বে না। ধর্মবিহীন মনুষ্য পশুতুল্লাহ, যার মধ্যে ধর্ম নেই সে কখনো মানুষ হতে পারে না। কথাটা বোঝা গেছে? তাহলে ধর্ম কি? যাহা ধারণ করিলে পরে প্রকৃতপক্ষে জীব বাঁচিয়ে থাকিতে পারে তাহাকে ধর্ম বলে। ধর্ম খালি মালা গলায় নিলাম আর কালো তিলক পরলাম, সাদা তিলক পরলাম, পিছনে শিখা রাখলাম, চুলদারি রাখলাম, রঙিন কাপড় পরলাম, এতেই ধর্ম হয় না, শয়তানও হয়। ধর্মের লিবাস পরে যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, ধর্মের লিবাস পরে যদি হিংসা করে, ধর্মের লিবাস পরে যদি বদমাশি করে বেড়ায়, তাহলে এটা কি শয়তান নয়?
কষ্ট পাবেন না, কিন্তু আমার কথায় সাধুরে কেউ কষ্ট পাবেন না। তাহলে ধর্মের এগুলো ধর্মের কিছু নয়, ধর্ম হচ্ছে অন্তরে ধারণ করে রাখার বিষয়বস্তু। ধর্ম কি? অন্তরে ধারণ করতে হবে। তাহলে অন্তর কি? যার মনোবৃত্ত, যার অন্তর পরিষ্কার হয়েছে, তার চাউনিতেও বোঝা যায়, তার চলন বলনেও বোঝা যায়, যায় কি না? কি বাবা, আপনাদের গ্রামে এমন এমন দেখবেন ভালো লোক, আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। একই বাবার তিন ছেলে, একটা ছেলেকে দেখার মাত্রই, এই এখানে কি মাছ বিক্রি করা লোকটোক আছেন তো? হ্যাঁ আছেন। আরে ভয় নেই, আপনাকে মন্দ বলবো না, একটু বলেন আছেন কি না। তো বলতে দোষ কি? এই এই বাবারা যখন মাছ বিক্রি করে, বাজারের মধ্যে কয় শ্রেণীর লোক যায় জানিস? একজন লোক গেলে পরে তারা তুমি নিচে যে ভালো মাছটা আছে বাইর করে দেয়, দাদা এই যে একটা ভালো মাছ আছে। আর একটা লোক ওরা তাকায়, যদি দেখে যে ওই যে আসবান আছে যেটা ভালো ছিল ডালার উপরে, ওটাও নিচে ঢুকায়, জোরে দেওয়া যাবে না। বলেন তো কেন? ও ঠিক মতো দাম দেয় না, আছে কি না? তো দেখেন একই বাবার দুই ছেলে, একজনকে দেখলে পরে মাছ বের করে দেয়, দাদা তাড়াতাড়ি আসেন, আর এক ভাইকে দেখলে পরে মাছ কি করে? লুকিয়ে রাখে। তাহলে যাকে দেখে লুকালো, এখন ভালো কোনজন? এক প্রকার ওই যারে দিকে ডাকছে ওইটাই ভালো। বলেন তো কারণ? ওর স্বভাব এত ভালো যে সামনে বলার কায়দা নাই, কিন্তু গোপনে শালা ছাড়া বলার যোগ্যতা রাখে না। এরকম লোক আছে না? তা আমাদের সাধুদের মধ্যে লিবাস পড়িয়ে পড়িয়ে এরকম লোক আছে, উপরে সাধু কিন্তু অন্তরে খুব কুৎসিত ব্যবহার। তো এইটাকে যতদিন পর্যন্ত, যেমন এই আমার কথা বলছি, আমি আপনারা নয়, আমার দেখেন না লিবাসটা সাধুর, কিন্তু কথাবার্তা যা বলি একেবারে সারাল সারাল ভাব, সারাল বোঝেন তো? হ্যাঁ, সারাল মানে কি বোঝেন তো? সারাল কিন্তু ওই যে আজকাল ওই যে পাকিস্তানিরা সারাল বলতো, মালায়ন বলতো, এগুলো না, ওর ভাব অত পাকিস্তানি রাজাকাররা বোঝে নাই। সারাল মানে কি জানেন? যার হৃদয়ে মানবতা নাই, প্রেম নাই, তাদের বলা হয় সারাল। কথাটা বুঝতে পারছেন? যার মধ্যে প্রেম নাই, মানবতা নাই, ওটাকে বলা হয় সারাল। কিন্তু কোনো হিন্দু জাতি তা নয়, আমাদের ধর্ম সনাতন, জাতীয়তা কি? হিন্দু। জাতীয়তা হিন্দু, ধর্মের নাম ভালো করে বুঝবেন আপনারা। আমি জাতে মাতাল হইলে কি, তাহলে ঠিক আছি, দিন ভরে যেখানে যাই ওই আমার জায়গায় আমি নিয়ে যাব, কারণ এটা হলো আমার অ্যাডভার্টাইজ, আমাকে আনলেই অ্যাডভার্টাইজ দেবই, কারণ আমি শাস্ত্রের দিয়ে বেশি হচ্ছে সমাজ সংস্কারক কথা বলবো, আমার জাতীয়তার কথা বলবো, এটা আমার কর্তব্য, এটা এটা আমার ধর্ম। কেন ধর্ম? খালি শাস্ত্র পড়ে তিন কথা বলে কেঁদে কেটে বাড়ি চলে গেলে কাজ হবে না, যদি আমার সমাজের যুব সমাজ যদি ধর্ম পথে সনাতন ধর্মের কিছু খুঁজে না পায়, সনাতন ধর্মের মধ্যে যদি প্রেম না পায়, মনুষ্যত্ব না পায়, তাহলে অবনতি হবে। এটার দিকে আকৃষ্ট করতে হলে যা যা প্রয়োজন তাইতেই আমার বলতে হবে, বলবো কি না? এটা আমার প্রয়োজন আছে কি না? তাহলে এখানে কি ভালো করে বুঝে নিতে হবে, যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে যে বেঁচে থাকিতে পারে তাহাকে ধর্ম বলা হয়। ধর্ম কোনো লিবাস পোশাক নয়, এগুলো ধর্মের আঙ্গিকতা। তরকারি রান্না করলে যেমন লবণ ছাড়া রান্না করলে ভালো লাগে না, শুধু লবণ দিলেই হবে না, একটু লঙ্কা দিতে হবে, শুধু লঙ্কা দিলেও হবে না, একটু জিরে বাটা দিতে হবে। তো ধর্ম করতে হলে মালা, তিলক, বেশভূষা, এগুলো হচ্ছে ওই লবণ, হলুদ, লঙ্কা, এগুলো। কিন্তু যদি লবণ দিলেন, হলুদ দিলেন, লঙ্কা দিলেন, যদি সবজি না দেন, তরকারি হবে? তো মেন তরকারি রান্না করতে হলে কিসের প্রয়োজন? সব দিয়েছেন, যদি লবণ না দেন কোনো কিছু স্বাদ হবে? খাওয়া যাবে? খাওয়া যাবে না। খেতে পারে কারা বলেন তো? গরুতে, গরুর লবণ লাগে না। আজকাল আবার ভদ্রলোকে গরু আছে, ও লবণ ছাড়া খায় না। তবে যদি তাই না হয়,
আপনি পৃথিবীর সমস্ত কিছু সাধুর সমস্ত কিছু রাখলেন কিন্তু মনটা পরিশুদ্ধ হলো না, মনের মধ্যে নোংরা আবর্জনা হলো, আপনি কি সাধু? আমি কি সাধু? না। কেন সাধু নয়? অর্থাৎ আমার মন পরিষ্কার নেই। তাহলে মন পরিষ্কার করতে হলে কিসের প্রয়োজন? ধর্মের প্রয়োজন। তো ধর্ম কি? ধর্ম আমাকে কি শিক্ষা দেবে? সবাই তো ধর্মকে শিক্ষা দেয়। আমাদের মধ্যে কিছু পণ্ডিত আছে, কয় আমি জানি জানি রামায়ণে অমুক্তা আছে, মহাভারতে অমুক্তা আছে, আমি জানি, আমি কত পড়ছি। আরে পড়ছো তাই মানো না কেন? তাহলে তুমি তো জানতে জানতে জানোয়ার হয়ে গেছো কিন্তু মানোয়ার হওনি। জানোয়ার আর মানোয়ার কিন্তু এক নয়, বহুবিধ জানলে জানোয়ার হওয়া যায়, আর অল্প জেনেও যে মানে তিনি হচ্ছে মানোয়ার। অল্প জানার পরেও যিনি মানে, কিন্তু আমাদের সমাজে জানোয়ারের অভাব নাই কিন্তু মানোয়ারের খুব অভাব, মানে মানে কম জানে বেশি। জয় শ্রী রাধে রাধে, নাকি রাধে রাধে? কষ্ট হচ্ছে না? তো আজকে অল্প সময় আলোচনা করবো, আগামী দিন একটু সকালে সকালে, আজকে আর আমার মিক্সারের বাবারে বলবো, আগামী দিন একটু সকালে সকালে সব কিছু আর এই হ্যাঁ করতে হবে। কিন্তু এটাকে কি বলে ইস্টার্ন না? এই ইস্টার্ন কিন্তু আর একটু বাড়াতে হবে, কারণ ওই ছোটো ইস্টার্ন আরও দুটো আর এই একটা হলে হবে। আর এই আমার কাছে এত ঢক লাগবে না, ওই বেঢকের এটা দিলেই হবে, কারণ আমি লোকটাও একটু বেঢকের। যাক, এইবার সনাতন ধর্মের মধ্যে যে যুবক ছেলেরা এবং মায়েরা আছেন, আগামী দিন প্রশ্ন থাকবে যে সনাতন ধর্মে কি আমাদের অভাব আছে। আমার প্রশ্নের উত্তর, আমি সনাতন ধর্মের বাইরে কোনো ধর্মের আলোচনা করব না। কেন করব না? সনাতন আমাকে শিক্ষা দিয়েছে, আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, যে ধর্মের আদর্শ হচ্ছে নিজের ধর্ম মেনে চলো, পরধর্মকে শ্রদ্ধা করো। নিজের ধর্মকে মেনে চলো, পরের ধর্মকে শ্রদ্ধা করো। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্ম শিক্ষা দিয়েছে যে কোনো ধর্ম সম্বন্ধে কটূক্তি আলোচনা করা যাবে না। তো এজন্য সমস্ত ধর্মগুরুকে আমি প্রণাম জানিয়ে আমার স্বধর্মের উপরে আলোচনা যাব বাড়িয়ে। কথাটা বুঝা গেছে? তাই তোমরা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছ, এই সনাতন ধর্মের ভগবানকে সারা জীবন পুজো দিয়েছ, কিন্তু সনাতন ধর্মের ভগবান যে তোমাদেরকে পুজো করছে এটা কি তোমরা জানো? কি জানা আছে? ভগবান যে ভক্তকে পুজো করে এটা জানা আছে? কালকে যে দুর্গা পুজো করে দুর্গা প্রতিমা বিসর্জন দিয়েছেন, এখানে এই বক্স কি ছিল নাকি? বক্স ছিল না? না ছিল, ড্যান্স ট্যান্স হয় নাই? যাক ভালো, এগিয়ে থাকার লোক খুব ভালো, মদ খায় তো? খায় না? তাও ভালো, তাও ভালো। আর যদি ওরা না খাবে তো আমি গালাগালি করবো কাদের নিয়ে? ওরা খাবে আর আমি গালাগালি করবো, এই জন্যই তো ওরা ভালো। কারণ বকাবকি দিতে হইলে ওরা যদি না খায় তো আমি বকাটা দিবা না কাদের, এই জন্য ওরাও ভালো। বাহ, গৌর হরি বলতে দিবা না একটু পরে পরে, প্রথম দিন এত বকা দেওয়া যাবে না, তো দ্বিতীয় দিনের তো শুরু করবার নে, আজকে একটু কম কম। তা যাক, ভগবান হয়ে যে ভক্তের পুজো করে কোন দিন কবে বলবো? হ্যাঁ, এটা একটা নতুন কথার মতো না? বলবো না বলবো না? মায়েরা কি বলেন? না থাক, আগামী দিন বলবা নি। তো ভাবছেন নাকি আমি না বইলে যাব? দেখলাম আপনাদের লোভ আছে কেমন, ভগবানের কথার প্রতি লোভ না থাকলে বলা যাবে না। ভগবানের কথা হচ্ছে নবরসের কথা, নবরসের মানে কখন হাসবে কখন কাঁদবে কখন ধুলায় গড়াগড়ি যাবে। নবরসের গৌর আমার উদয় নদিয়া, এটা কোন যুগ? কলির যুগের অবতার কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি তাকে কি বলছে? নবরসের গৌর আমার উদয় নদিয়ায়। নব মানে নয়, নব মানে নূতন। গৌর গৌরাঙ্গ মহাপ্রভু কখনো হাসছে কখনো নাচছে কখনো কাঁদছে কখনো ধুলায় ধূসারিত হয়ে গেছে, গেছে না? কৃষ্ণ কথাই মধুর কথা, তাই এই কৃষ্ণ কথার মধ্য দিয়ে হাসতেও হবে কাঁদতেও
হবে এক চোটে যদি খালি কাঁদেন তাহলে ওটা প্রেম না ওটা লোভ লোককে দেখাই না বঙ্গি এজন্য সব সময় কাঁদা যাবে না হাসতেও হাসলে কি হয় হার্ট ভালো থাকে আমি যদি না বাঁচি তাই জগৎ ভগবানের ধর্ম থাকবেন নাকি আমি আছি তাই ধর্ম আছে আমি যদি চলে যাই আমার ধর্ম থাকবে কোথায় তাহলে নিজেকে রক্ষা করতে হলে হাসতেও হবে সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেখানে হাসি কান্না সব আছে জয় শ্রী রাধে কি কি আছে হাসিও আছে কান্নাও আছে সনাতনে পাবি সবই তুই যাহা চাবি তাহা পাবি সনাতনে আছে সবই তুই যাহা চাবি তাহাই পাবি চাইতে না জানলে বাবা পাইতে পারবা না যদি চাইতে জানো পাবা আমার সনাতনে কিছুর তোমার অভাব নাই যদি তোমার স্বভাব ভালো হয় বাবা যদি স্বভাব ভালো না হয় তাহলে কোন তো অভাব যাবে না তে এইবার দেখুন ভগবান কোথায় একদিন আমি কিন্তু আবার সংস্কৃত ঠিক তো বলতেছি না শুধু বাংলা বলতেছি সমস্যা হচ্ছে নাকি হ্যাঁ একদিন রাখাল শনি ভগবান কৃষ্ণ লীলায় অনেক সখা ছিলেন তার মধ্যে প্রধান কতজন প্রধান কয়জন এই তো এটাই আমাদের বুঝবার ভুল আমরা কৃষ্ণ লীলা শ্রবণ করি কিন্তু হৃদয়ে ধারণ করি না ভগবানের সখা ছিলেন অনেক কিন্তু তার মধ্যে প্রধান ছিলেন দ্বাদশ জন দ্বাদশ মানে বারো দশ আর দুই আমাদের ফুটা কাটি এই সাধুরা কয়টা ফুটা কাটেন কয়টা দাদা সঙ্গে তিলক ধারণ দাদা সঙ্গে তিলক ধারণ কেন দাদা সঙ্গে দ্বাদশ গোপাল জাগ্রত হয় প্রতিটা অঙ্গে দ্বাদশ জন গোপাল আছে এই দ্বাদশ গোপাল কারা ওই ব্রজে দ্বাদশ রাখাল যারা ব্রজে দ্বাদশ রাখাল যারা এই দ্বাদশ গোপাল জাগ্রত হয় এক গোপালই দ্বাদশ রূপে প্রকাশ পেয়েছিলেন সেই কৃষ্ণ লীলায় একদিন শ্রীরাম সুধাম দম্ব সুধাম দাদা বলরাম শনে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি নবরসের রসিক যিনি ভগবান কৃষ্ণ আজ গোধন চড়াইতে গহীন কাননে সখাদের নিয়া ধেনুবৎস লইয়া গিয়াছেন হঠাৎ করে ভগবানের একটা মনে মনে চিন্তা করছে তাই তো প্রতিদিন নিত্য নিত্য নূতন নূতন খেলা খেলি আজ এমন একটা খেলা খেলতে হবে প্রতিদিন তো খেলা খেলি আজকে এমন একটা নূতন খেলা খেলব যে খেলা কোনোদিন রাখালগণ খেলেনি যে খেলা কোনোদিন কেউ খেলেনি কি খেলা খেলব আজকে একটু রাজা খেলা খেলব কেউ রাজা হবে আর কেউ মন্ত্রী হবে কেউ প্রজা হবে সবাই সব রাখালকে ডাক দিয়েছে সুবল ও শ্রীদাম সুবল মধুমঙ্গল নাটু ব্রজ সবাই তোরা ফিরে আয় দম্বসুদমায় সবাই এসেছে হ্যাঁ কানাইয়া আচ্ছা ভাই আজকে যে আমরা একটা নূতন খেলা খেলতে চাই যে খেলা কোনোদিন কেউ খেলেনি যে খেলা কোনোদিন কেউ দেখেনি
নতুন খেলা? কি খেলা ভাই? আজকে না আমরা একটু রাজা খেলা খেলবো। বলছি রাজা? বলছি কেউ রাজা হবে, কেউ মন্ত্রী হবে। বলছি এটা তো খুব ভালো খেলা, কেমন করে খেলতে হয়? বলছে একটা রাজ সিংহাসন তৈরি করবে, আমাদের খেলার মধ্যে কেউ রাজা হব, রাজা নির্বাচন করব, আর ওই রাজার নির্দেশে সবাই আমরা চলব। কার নির্দেশে? আমাদের প্রতিটা সংসারে একজন গার্জিয়ান থাকে না বাবা, আছে কি না? একটা বাড়ির গার্জিয়ান আছে না, একটা পাড়ার গার্জিয়ান আছে, একটা গ্রামের গার্জিয়ান আছে, একটা ইউনিয়নের গার্জিয়ান আছে, একটা থানার গার্জিয়ান আছে, আছে কি না? আমাদের জীবনেরও কিছু গার্জিয়ান আছে, আছে না? কি খেলা? রাজা খেলা। তা সবাই বসেছে। তো এইবার বলছি সুবল হচ্ছে যত রাখালগণ, সুবল হচ্ছে সুজ্ঞানী। সুবলের জ্ঞানের সাথে এত ভজননিষ্ঠ খুব কম রাখালদের আছে। সুবল কে গো জানেন তো? সুবল কে? সুবলের পরিচয়টা জানেন? সুবল কিন্তু শ্রীমতী প্রেমময়ী রাধারানীর ভাই। কার ভাই? শ্রীমতী রাধারানীর ভাই। আর সুবলের বদন আর শ্রীমতী রাধারানীর বদন প্রায় এক। ভজনের কথা আজকে একটু ভালো করে বুঝতে হবে। শ্রীমতী রাধারানীর অবয়ব আর সুবলের অবয়ব মানে চেহারা প্রায় এক, কিন্তু এক নয়, প্রায় এক। কানাইও মনে মনে সুবলকে খুব ভালোবাসে, কারণ কানাই তো শ্রীমতী রাধারানীকে ভালোবাসে। সুবলের বদনের দিক তাকালেই যেন শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে যায়, রাধে রাধে। এজন্য সুবলকে কানাইও খুব ভালোবাসে। এইবার যখন ভালোবাসছে না, সুবল গিয়ে বলছে, ভাই আচ্ছা তাহলে আমরা সবাই বস তো, বসছে। এবার সুবল অগ্রভাগে গিয়ে বলছে, ভাই আমাদের একটা কথা আছে। কানাই বলছে, কি? আমাদের মধ্যে যে রাজা হবে এমন যোগ্যতা একমাত্র তুই, ভিন্ন কারণে। বলছে এ যোগ্যতা আমাকে? বলছে হ্যাঁ, কেউ না জানলেও কানাই আমি জানি। ধেনু যে বনে যাক না কেন, যেখানে চলে যাক না কেন, ও কানু বাজিয়ে তোর মোহন বেনু, তুই ধেনুদের নাম ধরে ডাকলে পরে সমস্ত ধেনু ফিরে আবার আপন আপন জায়গায় ফিরে আসে। ওই পশু যদি তোর কথা শোনে, আমরা তো সাধারণ, তাহলে একমাত্র রাজা হওয়ার যোগ্যতা তোর আছে, তুই রাজা হবি। একটিবার বল কানাই। কানাইকে যখন রাজা নির্বাচন করেছে, রাজ সিংহাসন তৈরি করে দিয়েছে, রাজ সিংহাসন তৈরি করে দিয়েছে, সমস্ত ফুলের ডাল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাজ সিংহাসন তৈরি করে দিয়ে কানাই বসেছে, শ্রীধামকে মন্ত্রী করেছে, দাদা বলরামকে উপদেষ্টা তৈরি করেছে, দাদা বলরাম, কারণ সবার চেয়ে দাদাকে সম্মান দিয়েছে, কানাইয়ের যেহেতু বড়, এজন্য আমাদের সবার তো বড়, দাদা তুমি হচ্ছে উপদেষ্টা মণ্ডলী, তুমি যে উপদেশ দেবে রাজা পর্যন্ত সেই উপদেশ মানতে বাধ্য থাকিবে। তাই সবাইকে সমস্ত পদ বণ্টন করে দিয়েছে, সুবল কোনো পদ নেয়নি, সুবল কোনো ভূমিকায় যায়নি। সুবল অদূরে দাঁড়িয়ে আছে, করজোড়ে কানাইয়ের চরণের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ভগবান সমস্ত অন্তরের কথা জানে।
কানাই বুঝতে পেরেছে আজ সুবল আমাকে জন্মের মতো কিনে নেবে বিধায় সুবল আজকে দূরে দাঁড়িয়ে আছে। সুবল হ্যাঁ কানাই সবাই সব পদ নিল তুই কি কোনো পদে নিবি না? ও কানাই আমাকে কোনো পদ দেবে? কানাই বলছে আর তো কোনো পদ ফাঁকা নেই, সবাই তো সব পদ নিয়ে বসে আছে, আর তো কোনো পদ ফাঁকা নেই, কোনো আসন খালি নেই। সুবল দুটি নয়নের জলে ভাসছে, কানাই একটা পদ ফাঁকা আছে, তুই কি আমাকে সেই পদটা দিবে ভাই? না না কোনো পদ ফাঁকা নেই। কানাই আবারও বলো, যদি কোনো পদ ফাঁকা থাকে সে পদটা আমাকে দেবে তো? হ্যাঁ সুবল, যদি কোনো পদ ফাঁকা থাকে সেই পদটা তোমাকে দেব। আবারও বলো কানাই, যদি কোনো পদ ফাঁকা থাকে সেই পদটা আমাকে দেবে তো? হ্যাঁ কানা, কানাই বলছে হ্যাঁ সুবল, যদি কোনো পদ ফাঁকা থাকে সেটা দেব। কানাই কানাই জীবনে তো কোনোদিন তোর কাছে কিছু চাইনি, জানিস কানাই সারা জীবনের তোর গোষ্ঠ খেলা থেকে যখন গোধন নিয়ে গৃহে ফিরে যাই, রাতে ঘুমাইয়া থাকি তথাপিও কানাই কানাই বলিয়া ডাকি, কানাই ভিন্ন জগতে অন্য কিছু না চাই। সারা জীবন বদনে ভরে কানাই ভিন্ন, এই বদনে অন্য কোনো ডাক জানি না। রাতে যখন ঘুমিয়ে থাকি স্বপ্নের ঘরেও ভাই কানাই তোমাকে দেখি। জীবনে কোনোদিন কিছু চাইনি, আজকে চাইয়ে নিচ্ছি, তুমি আমাকে দেবে তো? সুবল করজোড়ে দুটি চরণের কাছে এসে বলছে কানাই রাজা হলে তো রাজার চরণে সেবার একজন দাসের প্রয়োজন, এই দাসের পথটাই তো ফাঁকা আছে, আমাকে তোমার দাস করে তোমার একটিবার সেবা করার সুযোগ করে দাও। কানাই রে জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইনি, আমি জীবনে কোনোদিন আর কোনোদিন তোর কাছে কিছু চাইব না। ও ভাই কানাই, একমাত্র তোর চরণের ওই দাস ছাড়া আর কোনো পদ তো ফাঁকা নেই, আমাকে একবার তোর চরণের দাস করে তোর চরণের পাশে একটু রাখ। ভাই কানাই রে মায়ের কোলে যখন ঘুমিয়েছিলাম, কানাই বিনে কিছু জানি নাই বুঝি নাই, যেদিন হাতে তোর সঙ্গ পেয়েছি সেদিন হতে কানাই বিনে জীবনে কিছু জানি না। ভাই কানাই রে কি জানিস, ওরে তোর চরণ ছাড়া আমায় করিস না।
তোর চরণ ছাড়া আমায় করিস না রে, আমায় করিস না রে। ওরে ভাই তোর চরণ ছাড়া আমায় করিস না রে। ভাই তোর চরণ ছাড়া আমায় করিস না রে। ওরে তোর চরণ তোর চরণ ছাড়া আমায় করিস না রে। তোর চরণ বাধা জয় শ্রী রে, শুধু জন্মি না ওরে জন্মে জন্মে, শুধু জন্মে না জন্মে জন্মে জন্মে, শুধু জন্মি নাই আমার জন্মে জন্মে, আমার জন্মে নয় জন্মে জন্মে, আমার জন্মে নয় জন্মে জন্মে। এই সুবল চির জন্মের মতো কানাইয়ের চরণে বিকিয়ে গিয়েছে। এই সুবল একদিন সুবলকে ছলনা করে ভগবান কানাই দেখে বলছে, ওকে নাই কানাই বলছে, সুবল আসি না, আমার বড্ড ক্ষুধা লেগেছে। আগে বুঝতে হবে ভগবান হয়ে ভক্তের চরণ সেবা করে কোথায়, এইটুকুই আলোচনার বিষয়। ছোট্ট করে এতটুকু আলোচনা, তিন দিন আলোচনা করা যায়, কিন্তু ছোট্ট শুধু উপমাটা দেওয়ার জন্য। কত বাজে, মোবাইলটা আমার কাছে দেওয়া উচিত ছিল। মোবাইলটা আমার, ছোট মোবাইলটা কই, ছোট মোবাইলটা আমার কাছে দিতে হবে, তোমরা বোঝো না। সুবল যখনই, সুবলকে ভগবান কানাই ছলনা করে বলছে, সুবল আমার বড্ড ক্ষুধা লেগেছে। হ্যাঁ ক্ষুধা লেগেছে, হ্যাঁ ক্ষুধা লেগেছে, তার কি খেতে দেব, এই গহিনী বনে আমি কোথায় কি পাবো। বলছি কেন, এই বনের মধ্যে কি কোথাও কোনো ফল পাস নে, কি ফল আছে না বাবা, বনের মধ্যে তখন ফল ছিল না। বলছি এই গহিনী বনে কোথাও কোনো ফল পাস নে। বলছি সুবল বলছে, কানাই তুই এখানে বস, আমি একটু ফল আনতে যাই। ছোট্ট করে বলছি, ফল আনতে যখনই গিয়েছি, এদিকে কানাই বলছে কি, যোগমায়াকে স্মরণ করে বলছে, যোগমায়া যত ফল নিচুতে আছে সমস্ত ফল উঁচুতে তুলে নাও, ফল যেন নিচুতে না থাকে। এই যে বাবারা, যে জিনিস অতি সহজে সংগ্রহ করা যায় সেটা ধ্বংস করা কোনো ব্যাপার না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই না। আর যে জিনিস অতীব কষ্ট করে পেতে হয় সেটা কি সহজে নষ্ট হয়, সহজে নষ্ট হয়? জয় শ্রী রাধে। নষ্ট হয় কি? আচ্ছা আসবার সময় ওখানে কার কাছে দিছি, তোমাদের কাছে দেইনি? আচ্ছা আমার ফোনটা কার কাছে দিয়েছিলাম,
তোমার কাছে দিয়েছি তোমার পকেটে নাকি তাই দেখো এইবার যখনই সমস্ত ফল উঁচুতে উঠে গেছে উঁচুতে উঠে যাওয়ার সাথে সাথে যখনই ফলটা উঁচুতে উঠে গেছে সুবল ঘুরে এসে বলছে কানাই বলছে কি আরে ফল তো প্রতিদিন নিচেতে থাকে আজকে যে একটা ফল নিচেতে নাই সমস্ত ফল উঁচুতে উঠে গেছে আজকে সমস্ত ফল উঁচুতে উঠে গেছে বলছে চল তো একটু দেখে আসি যখনই দেখতে গিয়েছে আসতে যখনই দেখতে গিয়েছে দেখতে গিয়ে কানাইও কাজ তো কানাইরই কাজটা কার কানাই ভজনটা এখানে একটু ভালো করে বুঝতে হবে কানাই বলছে ফল উপস্থিতে উঠে যাক উঠে গিয়েছে কারণ এখন বলবে কানাই বললেই কি হলো ভগবান কৃষ্ণ বললে হয় কি না বিশ্বাস আছে তো হ্যাঁ একজন জাদুকর যদি সে জাদু দিয়ে যদি তাসকে টাকা বানাতে পারে বানায় কি না তাহলে এই জাদুকরকে যিনি জন্ম দিয়েছে জাদুকরকে যিনি সৃষ্টি করেছে সে কি পারে পারে কি না এই বিশ্বাস অনেকের মধ্যে নেই একজন জাদুকর যদি মন্ত্রের দ্বারা সে জাদু দেখাতে গিয়ে যদি তাসকে টাকা বানাতে পারে গামছার ভিতর করে যদি মুড়ি ভেজে খাওয়াতে পারে আর এই জাদুকরকে যিনি সৃষ্টি করেছে তিনি কি পারে পারে না বাবা হ্যাঁ কাদের বলবেন দেখেন বসাইলাম কয়টা আছে সাইডটা আর কয়টা ফুট মানে মোবাইলে ডাক পড়ছে বসাইলাম কতগুলো আর আছে মাত্র সাইডটা আর একটু পরে কেন এই সাইডটাও না থাকে এই বুড়ো কটা যত সনাতন ধর্মের হরি কথা শুনবার আসে বুড়ো কটা সামনে আসে যুবক কটা আসে না আসে খুব কম না বলবানে আজকে তোমাদের বেশি কিছু দেব না আগামী দিন তোমাদের জন্য অপেক্ষা করছে এই প্রতিটা প্রশ্নের উত্তর হবে আজকে কয়েকটা প্রশ্ন আছে উত্তর দেবো একটু পরে এইবার কানাই ছলনা করে বলছি কি এই সুবল কি ফল তো একভাবে পারা যায় বলছে কি তুই গাছে চড় বলছে আমি তো গাছেও চড়তে পারি না বলছে তাহলে আর একভাবে পারা যায় বলছে কি করে সুবল বলছে কি আমি বসব তুই আমার কাঁধের উপরে ওঠ তুই যদি আমার কাঁধে চড়িস তুই আমার কাঁধে চড়লে পরে আমি যখন উঠবো তাহলে তুই যখন আমার কাঁধে বসবি তাহলে উঁচু হবি তুই ফলটল পাবি সুবল বলছে কানাই এটা কি হয় তুই রাজার ছেলে যে অঙ্গে মা যশোমতী বিন্দু মাত্র ধোয়া কণা লাগতে দেয়নি সেই কোমল অঙ্গে আমি উঠবো এটা কি সম্ভব হয় না কানাই বলছে সুবল আমার পেটে লেগেছে ক্ষুধা আমি রাজার ছেলে হই আর ভিকারির ছেলে হই এটা কোনো কথা না আমার তুই আমার বন্ধু তুই আমাকে ক্ষুধা নিবৃত্তি করবি আমার ক্ষুধাকে দূরীভূত করবি এজন্য তুই দে না ভাই আমার কাঁধে উঠে একটা ফল পেড়ে দে কানাই বসেছে সুবল উঠেছে সুবল ওঠার সাথে সাথে কানাই যখন দাঁড়িয়েছে কানাই মনে মনে বলছে ফল আর একটু উঁচুতে উঠো বৃক্ষ যেন সাথে সাথে আর একটু উঁচু হয়ে গেছে সুবল ফল পাচ্ছে না ধরছে কানাই আমি তো ফল ধরতে পারছি না যখনই সুবল দুখানা চরণ দিয়ে কানাইয়ের কাঁধে উঠেছে না দুখানা চরণ যখন ঝুলিয়ে দিয়েছে ভগবান কৃষ্ণের বক্ষ দেশে এসে যখনই সুবলের দুখানা চরণ পড়েছে ভগবান হয়ে ওই ভক্তের ভক্ত বৎসল ভগবান সক্ষ রূপে সুবলের দুখানা চরণ বক্ষে জড়িয়ে ধরে দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে সুবল
पशुपाल भक्तर चरण धूला जे एत आनंदमय जीवने कोनो दिन जानते ना शुभल रे अशुभल आज तोर मत भक्तर चरण दुखाना पक्षे पे आमार मन बोलछे आमी जन्म जन्मान्तर जत बार पृथ्वीते अवतीर्ण हब जेन तोर मत भक्तर चरण आमार पक्षे आमी राखिते पारी शुभल रे জড়িয়ে ধরেছে আর দুটি চোখের জল দদ্দর করে পড়ছে ভগবানের চোখের জল সুবলের চরণের উপর পড়েছে চোখের জল তো গরম একটু হালকা হালকা গরম গরম লেগেছে সুবল বুঝতে পেরেছে সুবল বলছে কানাই ও কানাই কাঁদছিস কেন ভাই আমি তোর কাঁধে উঠেছি তুই আমাকে পারছিস না তাই তুই কাঁদছিস তুই আমাকে কাঁধে নিয়ে পারছিস না তাই তুই কাঁদছিস ভগবান কৃষ্ণ মনে মনে বলছে কানা সুবল রে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে ধরতে পারে আমি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধরে রাখা মানুষ গিরি গোবর্ধনকে ধরে রেখেছিলাম আর আজকে তোকে পারছি না আজকে আমার নয়নের জলে ভক্তের চরণ ধোয়াবো এই বাসনায় আমি কাঁদছি আমার বড় ক্ষুধা লেগেছে আমি তোকে পারছি না তা না আমার বড় ক্ষুধা লেগেছে আমি ক্ষুধায় কাঁদছি ও ভাই একটা কাজ করবি কারাই মনে মনে চিন্তা করছে ভক্তের চরণ ধুলি আমার বক্ষে লেগেছে তাতে এত আনন্দ আজকে যদি ভক্তের চরণ ধুলি আমার মস্তকে ধারণ করতে পারে সইতে পারছি না তুই একটা কাজ কর তোর চরণ দুখানা আমার মস্তক দিয়ে তুই আমার মাথার উপরে দাঁড়া আমি তোর চরণ দুখানা ধরে রাখবো কানাই যা যা বলছে সুবল তাই তাই করছে সুবল মনে মনে বলছে কানাই রে এ পা দুখানা তো আমার নেই যেদিন তো তোকে দেখেছি আমার দেহ মন তো তোর চরণে দিয়ে দিয়েছে পা দুখানা তো তোর পাদুখানা তো আমার নেই জানো বাবা হে যুব সমাজ আজকে সুবল নয় শুধু ভগবান কথা দিয়েছেন যদি জগৎ জীব কেউ আমাকে সুবলের মতো ভালোবাসতে পারে আমি সমস্ত ভক্তের চরণ মস্তকে ধারণ করতে পারি সুবল দুখানা চরণ ভগবানের মস্তকের উপর দিয়েছে দুহাত দিয়ে ভগবান সুবলের চরণ দুখানা ধরেছে
ভগবান ইচ্ছা করে একটু লড়া দিয়েছে, দেখি সুবল কি করে। ফল ধরতে গিয়েছে এমতির সময় একটু লড়া দিয়েছে। সুবল বলছে, কানাই রে ভাই আমি তো পড়ে যাব। কানাই বলছে, সুবল রে এই জগতের জীব যতজন আমাকে ধরতে চাক, আমি যদি কাউকে ধরা না দেই কেউ কোনোদিন আমাকে ধরতে পারে না। আর আমি কানাই, আমি কৃষ্ণ যদি কেউকে ধরি সে কোনোদিন আর কোনো ঝড়ে পড়ে না, সে কোনোদিন আর পড়ার ভয় থাকে না। আমি যাকে ধরি, আমি যাকে ধরি সে পড়ে না। ভগবান ভক্তের চরণ ধুলি মস্তকে নিচ্ছে আর টেনে ধরেছে। সুবল ফল পারতে সক্ষম হয়েছে, ফল পেরেছে। কানাই তুই কাঁদছিস এখনো? সুবল, তোর এই ফলের জন্য আমি কাঁদছি না, এই ফল আমি চাইলে ইচ্ছা করলে সমস্ত ফল আমার কাছে এসে লুটিয়ে পড়ত, কিন্তু ভক্তের ভোগ ফল চেয়ে আমি চেয়ে থাকি, দুহাত চেয়ে দুহাত পেতে আমি ভক্তে ভক্তি ফল চেয়ে চেয়ে বহন করি। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে, ভক্তের চরণ জড়িয়ে ধরে। ইহার চেয়ে সার্থকার আমার কি হতে পারে? এর চেয়ে পৃথিবীতে আমার কি পাওনা হতে পারে? আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান ভক্তের কাছে গোলক ছেড়ে ভুলকে নেমে আসে। যে ধর্মের ভগবান গোলক ছেড়ে গোলকপতি ভুলকে আসে, ইহার চেয়ে পৃথিবীতে আর কি হতে পারে? কিচ্ছু হতে পারে না, এটাই শ্রেষ্ঠত্ব। এজন্যই সনাতন শ্রেষ্ঠ।